রাত 2টা বাজে, মেয়েরা দেখুন রাস্তা কিভাবে চলাচল করে। সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আজ আমরা আসলে ঘুরব দুবাইতে, আর দুবাই আবুধাবি যে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলি দেখব। তো দেখুন এখন রাত প্রায় 2টো বাজে, তো 2টার সময় মানুষ কীভাবে রাস্তাঘাটে চলাচল করে। এবং দেখুন রাস্তায় মনে করেন আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়ছি, কারণ এই রেড সিগন্যাল যখন হয় তখন কোনো গাড়ি চলাচল করতে পারে না। তো বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না, কারণ ট্রাফিক পুলিশ থাকলেও কিন্তু মানুষ এগুলো অমান্য করে চলে। দেখেন গ্রিন সিগন্যাল হয়েছে, এখন কিন্তু আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। দেখুন রাস্তা পার হয়ে কিন্তু আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাতের বেলা মানুষ মনে করেন দেখেন কত সুন্দরভাবে চলাচল করতেছে, আর রাতের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর বাতাস আসতেছে। তো দেখুন যে ঘরবাড়ি আছে, দেখুন এগুলি কত সুন্দর ঝিলিকমিলিক করছে এবং কত সুন্দর আলো ছড়াচ্ছে, যা আসলে রাতেবেলা না হলে কিন্তু বোঝাই যায় না যে রাতটা আসলে এত সুন্দর। আর যারা মনে করেন ফ্যামিলি বা পরিবার নিয়ে বিদেশে আছে, তাদের কিন্তু আসলে জীবন অনেক শান্তি। যারা মনে করেন বেকার, যারা মনে করেন আপনার ব্যাচেলার আর কি ফ্যামিলি নাই, তারা মনে করে তাদের জীবন অনেক কষ্ট। যাই হোক, দেখুন এখন আমরা রাস্তা ধরে, কর্নিশের রাস্তা ধরে যাচ্ছি। তো এই রাস্তা ধরে আমরা দেখবো আজকাল রাস্তার মধ্যে আসলে মানুষ কীভাবে চলাচল করে, সেটাই আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। রাত কিন্তু প্রায় 2টো হয়ে গেছে, কিন্তু তারপরে দেখুন মানুষ কীভাবে গাড়ি নিয়ে বের হয়েছে। দেখছেন যেমন তাদের মনে ঈদের দিন, কারণ সাপ্তাহিক ছুটি, তো সাপ্তাহিক ছুটি মাত্র 2 দিন, আগে শুক্র ছিল শনি রবিবার। দেখছেন রাতে প্রায় 2টো বাজে, একটা মেয়ে দেখেন রাস্তা দাঁড়িয়ে আছে। দেখছেন বাংলাদেশে কীরকম সম্ভব হতে পারে, খুবই কম, মানুষের জীবন অনেক রিস্ক আছে এবং হয়রানিও সম্ভাবনা আছে। দেখেন একটি মেয়ে কীভাবে রাতে 2টার সময় আপনি সে কীভাবে ট্রাফিক সিগন্যাল এখানে দাঁড়াইছে, রাস্তার এক পার থেকে অন্য পার যাবে। দেখুন দেখছেন রাস্তার এক পার থেকে অন্য পার যাচ্ছে। তো দেখুন দুবাই আসলে নিরাপদ নগরী কেন বলা হয়, এবং বিশ্বের মধ্যে 1 নম্বর নিরাপদ নগরী কিন্তু দুবাই। দেখুন মানুষ কীভাবে চলাচল করতেছে, আসলে এইসব কারণে কিন্তু মানুষ বেশি দুবাইতে এসে বসবাস করার জন্য উপযোগী মনে করে আর কি, যা ইউরোপ আমেরিকাতেও নাই, যা দুবাইতে আছে। প্রতিটি রাস্তায় মনে রাস্তার মোড়ে রাস্তায় মনে করেন ক্যামেরা ফিট করা আছে, কেউ অপরাধ করবো সেকেন্ডের মধ্যে রাখতে পারবো, এমন শুধু সুবিধা আছে আর কি।